ভালোবাসার ফরিদপুর, ভালো লাগার ফরিদপুর, যে কেউ সবুজে ঘেরা এই শহরের প্রেমে পড়তে বাধ্য। কিন্তু কেন জানি আমাদের এই ফরিদপুর দিনে দিনে অচেনা হয়ে যাচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম একসময় ফরিদপুরবাসীর জন্য অপরিচিত হলেও এখন সকলের কাছেই পরিচিত। দিনে দিনে বেড়েই চলেছে এই জ্যাম। চলুন দেখে আসি ফরিদপুরের বিভিন্ন স্থানের জ্যামের চিত্র। আমাদের ছোট্ট এই শহরের রাস্তায় গড়ে উঠেছে বেশ কিছু অবৈধ স্ট্যান্ড, যা যান চলাচলে বাধা সৃষ্টি করে এবং সড়ককে সংকুচিত করে ফেলে। সেই সাথে চালকদের নিয়ম না মেনে গাড়ি চালানোর জন্য এই জ্যামের সৃষ্টি হয়। অধিকাংশ ইজি বাইক চালক ট্রাফিক আইন জানেন না এবং মানেন না, যার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ট্রাফিক জ্যাম নগর জীবনে একটি অভিশাপ, আর এই অভিশাপ থেকে ফরিদপুরবাসী মুক্তি চায়। আমরা চাই না এই জ্যামে আটকা পড়ে কোনো অসুস্থ ব্যক্তির প্রাণহানি ঘটুক। তার আগেই যেন এই পরিস্থিতির উন্নতি ঘটে, সকল যানবাহন নিয়ম মেনে চলে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমাদের ফরিদপুর একটি আদর্শ নগরীতে পরিণত হোক, এটাই ফরিদপুরের অভিভাবকদের কাছে প্রত্যাশা। ভালো থাকুক ভালোবাসার শহর। ভালো লাগলে শেয়ার করুন, মতামত দিন, লাইক দিয়ে ফরিদপুর সিটি পেজের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এবং জয়েন করুন আমাদের গ্রুপ ফরিদপুর লাইভ এবং ব্লাড ব্যাংক ফরিদপুর।